নমস্কার, মধ্যবঙ্গের সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মীয় স্থাপত্য, টেরাকোটা ইত্যাদি বিষয়কে দৃশ্য শ্রাব্যের মাধ্যমে তুলে ধরি আপনাদের কাছে। শারীরিকভাবে না গিয়েও দৃশ্য শ্রাব্য মাধ্যমে আমাদের উপস্থাপিত বিষয়কে নিবিষ্টভাবে দেখলে অনুভবের ডানায় ভর করে আপনার মন সেখানে বিচরণ করবে। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে পর্বতমালা সাগর দেখার মানুষের আকর্ষণ তো চিরন্তন, বহু দূরে নয়, বহু ব্যয় করেও নয়। আমাদের কাছে পিঠেই আছে এমন কিছু ঠিকানা যাকে ঘিরে আছে প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, কিংবদন্তি ইত্যাদি। শহর বর্ধমান থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত সবুজে মোড়া এবং ইতিহাস বিজড়িত একটি গ্রাম হল চান্না। আমাদের বর্তমান উপস্থাপনার বিষয় হল চান্না গ্রাম। নিশ্চয়ই প্রশ্ন জাগছে, চান্নার অবস্থান কোথায় এবং কি আছে চান্নায়? চান্না গ্রামটি পূর্ব বর্ধমান জেলার গোলসি 2 নম্বর ব্লকের অধীনে অবস্থিত। বর্ধমান আসানসোল বা বর্ধমান বোলপুর রেলপথে খানা জংশন থেকে চান্নার দূরত্ব 6 কিলোমিটার। বর্ধমান গুসকরা শিউরি রোডে দেপাড়া মোড় থেকে বাঁদিকে চান্নার দূরত্ব 4 কিলোমিটার। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, চান্না গ্রামের সঙ্গে জড়িত আছে 2টি ঐতিহাসিক বিষয়। প্রথমটি হল শাক্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্যের মামার বাড়ি তথা প্রথম সাধন ক্ষেত্র তথা বিশালাক্ষী মন্দির। দ্বিতীয়টি হল চান্নাতি আছে অগ্নিযুগের বিপ্লবীদের ব্রহ্মা হিসেবে কথিত নিরালম্ব স্বামী তথা যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান এবং আশ্রম। প্রায় 100 বছর আগে কেমন ছিল চান্না গ্রাম তার সংক্ষিপ্ত পরিচয় দিই। সরকারি নথিপত্রে, ইন্টারনেটে বা ক্ষেত্র সমীক্ষা করে চান্নার বর্তমান পরিচয় পাওয়া দুষ্কর নয়, কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে লিখিত চান্না গ্রামের জনবসতি, বিশালাক্ষী মন্দির কেমন ছিল তার বিবরণ আগ্রহ জাগায়। বঙ্গীয় সাহিত্য পরিষদ মঞ্জুর থেকে কমলাকান্তের সাধক রঞ্জন প্রকাশিত হয় 1332 বঙ্গাব্দে, অর্থাৎ 1925 খ্রিস্টাব্দে। গ্রন্থের মুখবন্ধ লিখেছিলেন প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর বিবরণ অনুযায়ী, পূর্বে প্রায় 100 ঘর ব্রাহ্মণের বাস ছিল এবং 80 ঘর উগ্র ক্ষত্রিয় ছিল এবং অন্যান্য জাতি যথা তাঁতি, কলু, ডোম প্রায় 25 ঘর ছিল। তাঁতি, কলু, ডোম এখন একেবারেই নাই। এখন প্রায় 25 ঘর ব্রাহ্মণ, তাহাদের আবার 2-4 ঘর নিঃসন্তান, 2-4 ঘরে বিধবা বাস করেন। অনেকে গ্রাম ত্যাগ করিয়া অন্যত্র উঠিয়া গিয়া বাস করিতেছেন। উগ্র ক্ষত্রিয় জাতির ঘরের সংখ্যা প্রায় 20। মেটে বলিয়া একরকম নিম্ন শ্রেণীর লোক আছে, তাহারা সংখ্যায় প্রায় 12 ঘর হইবে এবং বাগদিও প্রায় ওই সংখ্যায় হইবে। বর্তমানে গ্রামের প্রান্তভাগে কোড়া ও সাঁওতাল আসিয়া বাস করিতেছে, তাহাদের ঘরের সংখ্যা প্রায় 30। এখানকার ব্রাহ্মণেরা প্রায় সকলেই শাক্ত এবং ব্রাহ্মণেতর জাতি প্রায় সকলে বৈষ্ণব। সুতরাং পূর্বে প্রায়ই এই 2 দলে ঝগড়া হইত। শূদ্রপল্লীতে হরিনামের অহরাত্র বা 24 প্রহরা হইত এবং ব্রাহ্মণপল্লীতে কালীনামের অহরাত্র বা 24 প্রহরা হইত। রাস্তায় সংকীর্তন বাহির হইয়া উভয় দলে সাক্ষাৎ হইলে হরিনাম ও কালীনাম ত্যাগ করিয়া মূর্খ জনচিত হাতাহাতিতে পরিণত হইত এবং প্রায় শাক্তেরা ইহাতে জয়লাভ করিত। এখন সে সবার কিছু হয় না, কে শাক্ত কে বৈষ্ণব নির্ণয় করা সহজ সাধ্য নয়। শূদ্রেরা অদ্যাবধি হরিনামের অহরাত্রাদি করে, কিন্তু ব্রাহ্মণদের সর্ববিষয়ে অধোগতি হওয়ার জন্য কালীনাম বা অন্য কিছু ধর্মাচরণ দেখা যায় না। এই ছিল চান্না গ্রামের প্রায় 100 বছর আগেকার চিত্র। বর্তমান সময়ে জনবিন্যাস, প্রাকৃতিক ও সামাজিক অবস্থা জানা সহজলভ্য হওয়ায় এই বিষয়টি বর্তমান উপস্থাপনায় তত গুরুত্বপূর্ণ নয়। আমাদের এই উপস্থাপনার মূল উপজীব্য শাক্ত কবি কমলাকান্তর
প্রথম সাধন ক্ষেত্র এবং বিপ্লবী নিরালম্ব স্বামীর আশ্রম চান না। প্রথমে আসি শাক্ত কবি ও সাধক কমলাকান্ত প্রসঙ্গে। কমলাকান্তের জন্ম সাল নিয়ে ভিন্ন মত আছে। সংসদ বাঙালি চরিতাভিধান অনুসারে তার জন্ম 1772 খ্রিস্টাব্দে, আবার অন্য মতে কমলাকান্তর জন্ম 1769 খ্রিস্টাব্দে। তিনি জন্মেছিলেন অম্বিকা কান্নার বিদ্যাবাগিশ পাড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারে। ভট্টাচার্য ছিল তাঁদের প্রাপ্ত উপাধি। কমলাকান্তের বাবা ছিলেন মহেশ্বর ভট্টাচার্য এবং মা মহামায়া দেবী। স্বামীর অকাল প্রয়াণে দুই নাবালক পুত্রকে নিয়ে আতান্তরে পড়েন মহামায়া দেবী। একান্ত নিরুপায় হয়ে নাবালক দুই পুত্র কমলাকান্ত এবং শ্যামাকান্তকে নিয়ে তিনি চান্না গ্রামে তার বাপের বাড়িতে চলে আসেন। কমলাকান্তের মামা ছিলেন নারায়ণচন্দ্র ভট্টাচার্য। তিনি কিছু জমি গবাদি পশু দিয়ে বোন ও তাঁর দুই পুত্রের জীবিকার ব্যবস্থা করে দেন। ছোটবেলা থেকেই কমলাকান্ত ছিলেন ভাবুক প্রকৃতির এবং চিন্তাশীল। মামাই তাঁর উপনয়ন দেন। কিছুকাল পর চান্নারি বিশালাক্ষী মন্দিরে পূজারি নিযুক্ত হন এবং টোল স্থাপন করেন। বিশালাক্ষী মন্দির চত্বরে একটি পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে সাধনা করেন কমলাকান্ত। এখানেই তিনি সিদ্ধি লাভ করেন। সে সময় বিশালাক্ষী মন্দিরে উৎসব হত। অম্বিকা থেকে এক ধনাঢ্য শিষ্য চান্না এসে কমলাকান্তের সাংসারিক দুরবস্থার কথা জানতে পারেন। তিনি তাঁর সংসারের সমস্ত ভার গ্রহণ করেন এবং তাঁর মাকে অম্বিকায় নিয়ে যান। কিছুকাল পরে মায়ের মৃত্যু হলে কমলাকান্ত আবার চান্নায় ফিরে আসেন। ইতিমধ্যে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে এবং বর্ধমানের মহারাজা তেজচন্দ্রের দেওয়ান রঘুনাথ রায় তাঁকে রাজসভায় নিয়ে আসেন। রঘুনাথ রায়ের সৌজন্যেই কমলাকান্ত ভট্টাচার্য রাজসভায় সম্মানিত হয়েছিলেন ও রাজসভা পণ্ডিত পদে অধিষ্ঠিত হয়েছিলেন। আমাদের অন্য উপস্থাপনায় বর্ধমান রাজ তেজচন্দ ও কমলাকান্ত সম্পর্কে বিস্তৃত বিবরণ আছে। এই পর্বে থাকছে শুধুই চান্না প্রসঙ্গ। জানাব চান্নায় সাধক কমলাকান্তর কাব্য প্রতিভার কথা। কমলাকান্ত একদিকে যেমন সুগায়ক, তেমনি তাৎক্ষণিক গান রচনায় তাঁর অসাধারণ প্রতিভা ছিল। তাঁর নিজের হাতে লেখা তিনটি গানের খাতা রক্ষিত ছিল তাঁর ভ্রাতৃবধূর কাছে। সেই খাতা এবং লোকমুখে প্রচারিত কমলাকান্তের কিছু গান সংগ্রহ করে পাণ্ডুলিপি তৈরি হয়েছিল। রাজসভা পণ্ডিত বিপ্রদাস তর্কবাগীশ গানগুলি কিঞ্চিত সংশোধন করেছিলেন। তিনি নিজেও একজন পদকর্তা ছিলেন। চান্নার বিশালাক্ষী মন্দিরে সাধন ক্রিয়ায় যুক্ত থাকার সময়ই তিনি রচনা করেছিলেন সাধক রঞ্জন। 1918 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদের গ্রন্থাধ্যক্ষ শ্রী প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় বিপ্লবী নিরালম্ব স্বামীর সঙ্গে তাঁর বাসভূমি চান্নায় গিয়েছিলেন। প্রবোধবাবুর উপর রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আজ্ঞা ছিল, যখন যেখানে যাবে সেখান থেকে স্থানীয় তথ্য ও পুঁথি সংগ্রহ করতে হবে। সেই মতো নিরালম্ব স্বামীর সঙ্গে আলোচনায় জানতে পারেন যে চান্না গ্রামের বহু বাড়িতে হাতে লেখা পুঁথি আছে। তাঁরা সেগুলো সিঁদুর মাখিয়ে ঘরের আড়ার উপর তুলে রেখেছেন। নিরালম্ব স্বামীর সুপারিশে কেউ কেউ পুঁথি দেখিয়েছিলেন, কিন্তু সেই সব পুঁথি সাহিত্য পরিষদে পাঠাতে অনুরোধ করলে সকলেই তা দিতে অস্বীকার করেন। বিশালাক্ষী মন্দিরের তৎকালীন পূজারী ছিলেন যোগেশ্বর ভট্টাচার্য। তিনি জানতে পারেন প্রবোধবাবু বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে দুষ্প্রাপ্য পুঁথি সংগ্রহ করছেন। যোগেশ্বর ভট্টাচার্য কমলাকান্ত রচিত সাধক রঞ্জন পুঁথি দেন প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়কে। তিনি সেই পুঁথি দেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর হাতে। বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ এবং অটল বিহারী ঘোষ কর্তৃক সম্পাদিত হয়ে 1332 বঙ্গাব্দে পুঁথিটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। এটি তন্ত্রতত্ত্ব বা ষট্চক্র সাধনার প্রথম বই। হরপ্রসাদ শাস্ত্রী এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছিলেন। তাঁর মন্তব্য ছিল, সুললিত ভাষায় মনোহর ছন্দে অতি অল্পের মধ্যে তন্ত্র সাধনার গূঢ় তত্ত্ব সকল এত সহজে আর কেহ বুঝাইতে পারিয়াছেন বলিয়া বোধ হয় না। শ্রীকৃষ্ণ কীর্তন সম্পাদক বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বলেন, তিনি বাঙ্গালা ভাষায় সাধন সম্বন্ধে এমন সুন্দর পুঁথি দেখেন নাই। এবার জানাব
চান্নার বিশালাক্ষী মন্দিরের কথা। চান্নার বিশালাক্ষী মন্দির চত্বরটির প্রাকৃতিক সৌন্দর্য নয়নাভিরাম। চারদিকে মাঠের মধ্যে বিশাল চত্বরটি কোনো ক্ষেত্রী, সম্ভবত বর্ধমান রাজের কোনো আত্মীয় দান করেছিলেন। মূল রাস্তার পাশে প্রবেশ তোরণ থেকে বেশ কিছুটা দূরে বিশালাক্ষী মন্দির। মূল মন্দিরে প্রবেশ পথের আগে ডান দিকে আছে ভৈরবের স্থান। 102 বছর আগেকার বিবরণ অনুযায়ী মূল মন্দিরটি একটি ছোট এক কামরা ঘর, একটি রোয়াক নিয়ে গঠিত। দেবীমূর্তি একটি গোল সিঁদুর মাখানো রক্তবর্ণ মুখের আকৃতি। রত্নবেদিতে মূল মূর্তির দুপাশে দুটি করে সামান্য ছোট আকারের মূর্তি রয়েছে। মন্দিরের বায়ুকোণ অর্থাৎ উত্তর পশ্চিম কোণে একটি পঞ্চমুণ্ডীর আসন আছে। নিরালম্ব স্বামীর নির্দেশ মতো বর্ধমান রাজ বিজয়চন্দ সাধকপ্রবরের পঞ্চমুণ্ডীর আসনের ওপর সমচতুষ্কোণ 4 ফুট স্থানটিকে বাঁধিয়ে তার উপর একটি শ্বেত প্রস্তরের ওপর একটি শ্লোক লিখে দিয়েছিলেন। বর্তমানে সেই স্থানে কমলাকান্তের একটি মূর্তি তৈরি হয়েছে এবং শ্লোকটি সামনের দেওয়ালে বসানো আছে। শ্লোকটি হল, সাধক প্রবরস্যাদ্যাপদ পঙ্কজ সেবিনঃ আসনম কমলাকান্ত্যস্যাত্রৈবাসীদ দ্বিজন্মনঃ। অর্থাৎ এটি হল সাধক শ্রেষ্ঠ দ্বিজ কমলাকান্তের আদ্যার পদপঙ্কজ সেবিত আসন। বিশালাক্ষী দেবীর ধ্যান মন্ত্রটি হল, ধ্যায়দেবী বিশালাক্ষীম তপ্ত জম্ভৃন্নদ প্রভাম দ্বিভুজাম্বিকাম চণ্ডী খর্গখর্পধারিণীম নানালঙ্কার সুভগাং রক্তাম্বরধরাম শুভাম সদা ষোড়শবর্ষীয়াম প্রসন্নাস্যাম ত্রিলোচনাম মুণ্ডমালাবতীম রম্যাম পীনোন্নত পয়োধরাম শিরোপরি মহাদেবীম জটামুকুটমণ্ডিতাম শত্রুক্ষয়কারীম দেবীম সাধকাভীষ্টদায়িকাম সর্বসৌভাগ্যজননীম মহাসম্পদপ্রদাম স্মরেত। অর্থাৎ তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল গাত্রবর্ণ বিশিষ্ট যে দেবী দুহাতে খর্গ ও খড়পর ধারণ করে আছেন, যিনি নানা অলঙ্কারে ভূষিতা, রক্তবস্ত্র পরিহিতা, সদা ষোড়শী, সদা প্রসন্না, ত্রিনয়নী, মুণ্ডমালা পরিহিতা, স্থূল ও উন্নত স্তনযুক্তা, শিবারুড়া, মাথায় জটা ও মুকুট শোভিত, শত্রুনাশিনী, সাধকের অভীষ্ট প্রদানকারিণী, সমস্ত প্রকারের সৌভাগ্য ও বৈভব প্রদানকারিণী, সেই দেবী বিশালাক্ষীকে স্মরণ করা হচ্ছে। বিশালাক্ষী হল চণ্ডীর এক রূপ। অনেক মন্দিরে প্রস্তরখণ্ড, ভাঙা বা অস্পষ্ট মূর্তিকে লৌকিক দেবদেবী হিসেবে পূজো করা হয়। চান্নার মন্দিরের মূর্তিগুলিকে কোনো কোনো বিশেষজ্ঞ ধর্ম ঠাকুরের মূর্তি বলে উল্লেখ করেছেন। সেই আলোচনা বা বিতর্ক অন্যত্র চলতেই পারে, তা আমাদের বর্তমান উপস্থাপনার বিষয় নয়। কালনার এক ভক্ত মূল মন্দিরের রত্নবিধিটিকে রেখে বিশাল মন্দির তৈরি করে দিয়েছেন এবং সমগ্র চত্বরটি নয়নাভিরাম করে সাজিয়ে দিয়েছেন। মন্দির চত্বরে ভোগঘর সহ অন্য দুটি মন্দির গড়ে উঠেছে। বিশালাক্ষী মন্দিরের পিচ রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে বাঁদিকে মোরাম রাস্তা আছে। সেই রাস্তায় কিছুটা এগোলেই কমলাকান্তের মামার বাড়ির ভিটা। সেই বংশের কোনো উত্তরাধিকারী না থাকলেও ভিটায় একটি মন্দির স্থাপন করা হয়েছে এবং কমলাকান্তের একটি মূর্তি বসানো হয়েছে। মূর্তিটি তৈরি করেছিলেন বর্ধমানের বিখ্যাত শিল্পী তথা ভাস্কর প্রয়াত হরিহর দে। এখানে প্রতি বছর পয়লা চৈত্র পূজিতা কালী মূর্তির পাশে কমলাকান্তেরও মূর্তি তৈরি হয়। এবার আসব চান্নার বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তথা নিরালম্ব স্বামী প্রসঙ্গে। অগ্নিযুগের বিপ্লবী নিরালম্ব স্বামীর গৃহস্থাশ্রমের নাম ছিল যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সংসদ চরিতাবিধান অনুযায়ী তাঁর জন্ম 19 নভেম্বর 1877। অন্যদিকে তাঁর জন্মস্থান এবং তাঁরই প্রতিষ্ঠিত চান্নার আশ্রমের একটি ফলকে জন্মসাল 1883 খ্রিস্টাব্দ হিসেবে উল্লিখিত আছে। বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল থেকে তিনি FA পাশ করেন। পরে প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় এলাহাবাদের কায়স্থ পাঠশালা কলেজের অধ্যক্ষ থাকার সময় যতীন্দ্রনাথ তাঁর ছাত্র ছিলেন। প্রবাসীর অগ্রহায়ণ 1337 বঙ্গাব্দের দ্বিতীয় সংখ্যা উদ্ধৃত করে বলা যায়, ছাত্রাবস্থায় নিরালম্ব স্বামী বুদ্ধিমান ছাত্র ছিলেন এবং লেখার ক্ষমতাও ছিল,
কিন্তু ক্লাসে পড়ার বইয়ের প্রতি তেমন মনোযোগ ছিল না। যতীন্দার উপাধ্যায় নাম নিয়ে তিনি কিছুদিন বরোদারাজের সৈনিক বিভাগে কাজ করেছিলেন এবং তাঁর দেহরক্ষী পদে উন্নীত হয়েছিলেন। তিনি আধুনিক রণকৌশল আয়ত্ত করেছিলেন। যতীন্দ্রনাথ যখন বরোদায় ছিলেন তখন অরবিন্দ ঘোষ সেখানকার শিক্ষা বিভাগে উচ্চ পদে আসীন ছিলেন। কথিত আছে, অরবিন্দ ঘোষ নিরালম্ব স্বামীর কাছেই বিপ্লব মন্ত্রী দীক্ষিত হন। অরবিন্দ ঘোষ, ছোট ভাই বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাস কর দত্ত প্রমুখ যখন আলিপুরে রাজদ্রোহের ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে অভিযুক্ত হন, একই অপরাধে অভিযুক্ত হন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তবে উপযুক্ত প্রমাণের অভাবে তিনি মুক্তি পান। যতীন্দ্রনাথ নৈনিতালে শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় ওরূপে সোহম স্বামীর কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি পরিচিত হন নিরালম্ব স্বামী নামে। তিনি আফগানিস্তান, তিব্বত সহ বেশ কয়েকটি দেশে ভ্রমণ করেন। প্রবাসী পত্রিকায় বেশ কিছু প্রবন্ধ রচনা করেন তিনি। 1905-এ কুম্ভমেলার সময় নিরালম্ব স্বামী প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের উত্তরপ্রদেশের কোটার বাসায় থাকতেন। রামানন্দ চট্টোপাধ্যায়ের কথায়, দিনের অধিকাংশ সময় নিজের ঘরের দরজা বন্ধ করে রাখতেন। সন্ন্যাসীর বেশ এবং একটি বা দুটি কম্বলই ছিল তাঁর সম্বল। তিনি নৌচালনায় দক্ষ ছিলেন। তাঁর দৌলতেই রামানন্দ চট্টোপাধ্যায় কুম্ভমেলার বিভিন্ন আখড়ায় যাবার সুযোগ পান। সন্ন্যাসী বেশে থাকলেও দেশের স্বাধীনতার জন্য তার মন উদগ্রীব থাকত। তিনি বিভিন্ন সাধুসন্তকে জিজ্ঞাসা করতেন, সন্ততের বাণীতে ভারত কবে স্বাধীন হবে এ সম্পর্কে কিছু উল্লেখ আছে কিনা। তারা উত্তর দিতেন, সাংসারিক বিষয়ে তারা একেবারেই উদাসীন, ভারতের স্বাধীনতা সম্পর্কে তারা কিছুই জানেন না। নিরালম্ব স্বামী কিন্তু তার ভেতরের আকুতি থেকে জিজ্ঞেস করেই যেতেন। উত্তর অবশ্য পেয়েছিলেন গরিবদাসী সম্প্রদায়ের এক প্রৌঢ় সাধুর কাছ থেকে। তিনি বলেছিলেন, এখন থেকে 28 বছর পরে ভারত স্বাধীন হবে। সময়টা ছিল 1312 বঙ্গাব্দ, অর্থাৎ 1905। 1905-এর সঙ্গে 28 যোগ করলে দাঁড়ায় 1933 খ্রিস্টাব্দ। এমন ভবিষ্যৎবাণীকে যুক্তিবাদীরা অনেকেই বিশ্বাস করেন না, কিন্তু শ্রোতা হিসেবে উপস্থিত ব্যক্তিদের যে ভালো লেগেছিল তা উল্লেখ করেছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। বিপ্লবীদের ব্রহ্মা হিসেবে কথিত যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওরূপে নিরালম্ব স্বামী প্রয়াত হন 1337 বঙ্গাব্দের 19শে ভাদ্র, অর্থাৎ 1930 খ্রিস্টাব্দে। চান্নায় নিরালম্ব স্বামীর আশ্রম প্রসঙ্গ দিয়ে এই উপস্থাপনা পর্ব শেষ করব। নিরালম্ব স্বামী দীর্ঘদিন উত্তর ভারতে অবস্থান করার পর ফিরে আসেন জন্মস্থান চান্না গ্রামে। ফিরে এসে জানতে পারেন তাঁর একমাত্র কন্যা চলে গেছেন চিরতরে। তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেন। স্ত্রী হিরণময়ী দেবীকে আশ্রমের মা হয়ে পরবর্তী জীবন অতিবাহিত করার কথা বলেন। আশ্রম স্থাপিত হয় 1907 সালে। হিরণময়ী দেবীও স্বামীর সংস্পর্শে সন্ন্যাস গ্রহণ করেন এবং চিন্ময়ী দেবী হিসেবে পরিচিত হন। সাধারণ মানুষের আশ্রম বলতে বোঝায় দেবদেবীর আবাসস্থল, পূজার্চনা, ঈশ্বরের কৃপাপ্রার্থী ভক্তের ঢল ইত্যাদি। এই সমস্ত আশ্রম ভক্তিমার্গ মতে পরিচালিত হয়, কিন্তু নিরালম্ব স্বামীর আশ্রম ছিল জ্ঞানমার্গ দ্বারা পরিচালিত। সেখানে দেবতা, জাতিভেদ ইত্যাদির স্থান ছিল না। গ্রামের শেষ প্রান্তে এক অপূর্ব ভৌগোলিক পরিবেশে নিরালম্ব স্বামীর জ্ঞানমার্গের আশ্রম অবস্থিত। অগ্নিযুগের বিখ্যাত বিপ্লবীদের যাতায়াত ছিল এই আশ্রমে। একসময় কলকাতার সার্কুলার রোডের একটি বাড়িতে সস্ত্রীক ভাড়া থাকতেন। প্রকৃতপক্ষে সেটি ছিল বিপ্লবীদের আড্ডা স্থল। ভগিনী নিবেদিতাও যুক্ত ছিলেন তাঁদের সঙ্গে। তিনি রাজনীতি শেখানোর জন্য যতীন্দ্রনাথকে কয়েকটি বই দিয়েছিলেন। চান্নার বিশালাক্ষী মন্দির পেরিয়ে গ্রামের শেষ প্রান্তে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে অবস্থিত নিরালম্ব স্বামীর আশ্রম। আশ্রমের প্রবেশের আগেই একটি আদিবাসী পাড়া পড়ে। নিরালম্ব স্বামী আশ্রমে প্রতিবেশী হিসেবে এদের বসান। তোরণ পেরিয়ে সামনে রাস্তাটি বাঁধানো, ভেতরে ধান শুকোনো হচ্ছে, হাঁস চড়ে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে আদিবাসীদের কচি কাঁচার দল। রাস্তার বাঁদিকে আছে একটি বড়সড় পুকুর,
ভেতরে রাস্তার শেষে বাঁ দিকে আছে নিরালম্ব স্বামীর কাছে বিপ্লব মন্ত্রী দীক্ষিত ফকিরচন্দ্র রায়ের একটি আবক্ষ মূর্তি। সেটি পেরিয়ে নজর কাড়বে ছোট্ট একটি খড়ের ঘর। ঠিক তার পিছনেই ছোট্ট ঘরে আছে নিরালম্ব স্বামীর আবক্ষ মূর্তি। এই মূর্তির উদ্বোধন করেন প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরী। মূর্তিটি তৈরি করেন শিল্পী হরিহর দে। মূর্তির ডান দিকে আছে নিরালম্ব স্বামীর স্ত্রী তথা আশ্রমজননী হিরণময়ী দেবীর সমাজবাড়ি। আশ্রমের পাশেই বয়ে চলেছে খড়ি বা খড়্গেশ্বরী নদী। রোদ ছায়ার এমন প্রাকৃতিক পরিবেশ দুদণ্ড শান্তি এনে দেবে সকলের মনে। বর্ধমান থেকে দূরত্ব মাত্র 18 কিলোমিটার। দৈনন্দিন ব্যস্ততার মাঝে সময় বের করে একদিন চান্না ঘুরে আসা যায় অনায়াসেই। রোজকার জীবনের একঘেয়েমি সরিয়ে মনে স্থায়ীভাবে জায়গা করে নেবে সাধক কমলাকান্তর প্রথম সাধন ক্ষেত্র এবং প্রায় বিস্মৃত অগ্নিযুগের বিপ্লবীদের ব্রহ্মা হিসেবে কথিত নিরালম্ব স্বামীর কর্মকাণ্ডের স্মৃতি। নমস্কার। কাছে পিঠে ভ্রমণের চান্না পর্ব এখানেই শেষ হল। ভালো থাকুন সকলে। মধ্যবঙ্গের তথা রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মীয় স্থাপত্য, টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা। সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে, অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি। ভালো থাকবেন।